কমিউনিটি ক্লিনিকে স্বেচ্ছাসেবক থাকা না থাকার উপর স্বাস্থ্যসেবায় তেমন পার্থক্য তৈরি করছে না, এমন তথ্য উঠে এসেছে বিএসএমএমইউর গবেষণাতে। তবে এই গবেষণা নিয়ে বিরক্তি জানিয়েছেন কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের চেয়ারম্যান ডাক্তার সৈয়দ মুদাসসের আলী। তার অভিযোগ, সমস্যার স্থায়ী সমাধানের বদলে খরচ বাড়ানোর চেষ্টা চলছে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। স্বাস্থ্যসেবা তৃণমূলে পৌঁছে দিতে 1998 সালে কমিউনিটি ক্লিনিক চালু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ এরই মধ্যে পেয়েছে জাতিসংঘের স্বীকৃতি। সারা দেশের 14,127টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে 107টিতে আছে হাজারের বেশি স্বাস্থ্য স্বেচ্ছাসেবী। এই স্বেচ্ছাসেবা কতটুকু কার্যকর হচ্ছে এটি নিয়ে গবেষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। 4টি উপজেলার 4টি কমিউনিটি ক্লিনিকের উপর চালানো গবেষণায় দেখা যায় যেসব এলাকায় স্বেচ্ছাসেবী নেই সেখানে সেবা নিয়ে সন্তুষ্টি কম। গবেষক দলের প্রধান বলছেন, স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে কি না সে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। পিপলরা যে কথা বলছে সেই জায়গাটাতে না আমরা খুব বড় ধরনের কোনো ডিফারেন্স পাই নাই। তাই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মাল্টিপারপাস হেলথ ভলেন্টিয়ার গভর্নমেন্ট যদি এটা ইমপ্লিমেন্ট করতে চায় তাহলে তাদের এই জিনিসটা আরেকটু রেগুলেশন করে নিতে হবে। আমাদের সিসিপিদের হেল্পিং হ্যান্ড হয় অথবা তার যদি একজন সহকারী হয় তাহলে হয়তো তার পক্ষে কাজ করাটা বেটার হবে এবং আমরা হয়তো আরও ভালো সেবা পেতে পারি। তবে এমন গবেষণা নিয়ে বিরক্ত প্রকাশ করেন কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর সৈয়দ মুদাসসের আলী। একজন হেলথ ওয়ার্কার আর সেখানে 6 জন মিলে হয় 7 জন অথবা 11 জন, এটা ভালো হবে না কে না বুঝবে? এটা বোঝার জন্য কোনো বুদ্ধিশুদ্ধি লাগে নাকি? ওই ফকিরের জিজ্ঞাসাগুলো পারবে? তা এটা এদের তো খালি টাকা আন্দাজে খরচ করলে হবে না, একজনের জায়গায় 2 জন কমিউনিটি হেলথ ওয়ার্কার নেওয়া হোক, এটা পার্মানেন্ট সলিউশন। আসছে বাজেটে স্বাস্থ্য খাতে 10% বরাদ্দের দাবি করেন চিকিৎসকরা। বাজেটের 10% স্বাস্থ্যক্ষেত্রে দেওয়া হয়। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।